এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মনে হয় আপনারা যদি পাখি পুরো কথাটা শুনে নেন তাহলে খুব ভালো হয়। আমি শুনব। মিত্রা, তুমি এর মাঝে কোনো কথা বলবে না প্লিজ। শুনতে তো আপনাকে হবে, আমি আপনাকে শুনিয়ে ছাড়বো। আপনার মনে আছে আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন, তখন আপনার মা আমাকে কথা দিয়েছিল, আপনার মাকে আমি প্রাণে বাঁচিয়েছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন কোনো রকম কোনো সাহায্যের দরকার হলে উনি আমাকে সাহায্য করবেন। বলুন, আপনার মনে আছে তো? তোমার যদি কখনো মনে হয় যে আমাকে তোমার কোনো প্রয়োজনে দরকার, তুমি কিন্তু আমায় যোগাযোগ করবে, কেমন? ও, এই মেয়েটার সঙ্গেই তোদের দেখা হয়েছিল গ্রামে? গুড গার্ল, আমি শুনেছি তোমার কথা। প্রণতি আমাকে সব কথা বলেছে। তাহলে আপনি এটাও শুনেছেন যে আপনাদের সাইকেল কম্পিটিশনে আমি নাম দিয়েছিলাম, তারপর যে ঘটনা ঘটেছিল, বাপরে বাপ! অবশ্য আমিও হাল ছাড়বার মেয়ে নই। শেষ মুহূর্তে একেবারে সাই 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 করে সাইকেল চালিয়ে, এরোপ্লেনের মতো সাইকেল উড়িয়ে দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম। আহা, তাহলে তুমি সেই মেয়ে যে হরিতকি গ্রামে আমাদের স্পিড সাইকেলের কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছো, আমাদের প্রাইজ মানি জিতে নিয়েছো। ব্রিলিয়েন্ট, কংগ্রাচুলেশনস, খুব ভালো। তাহলে ভাবুন তো, আপনাদের সঙ্গে আমার একটা আন্তরিক যোগাযোগ আগে থেকেই ছিল। দেখুন, আমার বাবার সাইকেলের দোকান, আমি সাইকেল চালাতে ভালোবাসি, আর আপনাদের সাইকেল কোম্পানি, সাইকেল সাইকেল মস্তুত ভাই। বলছি যে শুনুন না, আমার সত্যি একটা কাজের খুব দরকার। একা একা গ্রাম থেকে এত বড় শহরে এসেছি, একটা কাজ পেলে না আমার পরিবারটা বেজে যায়। মহিত বাবু, দয়া করে একটা কাজের জোগাড় করে দিন না। এই মেয়েটার অডাসিটি দেখে আমি তো পুরো অবাক হচ্ছি মোহিত। মানে একটা মেয়ে যে মাঠে ঘাটে সাইকেল চালায়, সে আমাদের কোম্পানিতে চাকরি করবে? মিত্রা, আমি পাখির সঙ্গে কথা বলছি তো। আরে, তুমি কি কথা বলবে এইসব মেয়েদের সঙ্গে? কি, আমি তো বুঝতে পারছি না, ও এখানে চাকরি করবে না। এই, তুমি যাও এখান থেকে প্লিজ, এখানে কোনো কাজ নেই। সেই সিদ্ধান্ত আমি নেব মিত্রা। কালকে বাড়ি থেকে বের করে দিয়ে ওকে চিনতে না পেরে অলরেডি একটা ভুল করে ফেলেছি আমরা। এখন ওর কথা আমি শুনলাম, ওইখানে কেন এসেছে সেটা জানলাম, এরপর ওকে চাকরি দেওয়া যায় কি না, কি চাকরি দেওয়া যায় সেটা সিদ্ধান্ত আমি নেব। মোহিত, আমি বাধ্য হচ্ছি বাধা দিতে। মানে এটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে? তুমি আমাকে এত কথা এক্ষুনি শোনালে না, এক্ষুনি বললে না যে আমি এই কোম্পানিতে কাজ করার আমার কোনো যোগ্যতা নেই, তোমার থেকে কাজ শিখতে হবে। আর তুমি এখন কাকে কাজ দিচ্ছ? একটা সাইকেল সারাই করা মিস্ত্রির মেয়ে, সে কিনা মাঠে ঘাটে কি একটা সাইকেল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে বলে সে এই কোম্পানিতে চাকরি পেয়ে যাবে? তাহলে ধরে নিচ্ছি মোহিত, যে তোমার রেফারেন্সে যারা এই কোম্পানিতে আসে তাদের যোগ্যতা যাচাই করা হয় না। তোমার মর্জি মতো তুমি তাদের ব্যাকডোর দিয়ে কাজ পাইয়ে দাও। তোমার এই কোম্পানিতে কোনো কাজ হবে না। মোহিত বাবু, মোহিত বাবু, আপনিও না করে দিলেন, আপনিও কথার খেলাপ করলেন। সেই হরিতকি গ্রাম থেকে আপনাদের দেওয়া কথার উপর ভরসা করে আমি এত বড় শহরে এলাম, আর আপনি আমাকে এভাবে না করে দিলেন, নিমেষের মধ্যে নিজের কথাটা বদলে দিলেন। মোহিত মুখার্জি কথার খেলাপ করে না। তোমাকে আমি যখন বলেছি কাজ দেব, মানে দেব, মানে দেব। মোহিত মুখার্জি কাউকে ব্যক্তিগতভাবে সুবিধা পাইয়ে দেয় না। ব্যাকডোর ব্যবহার করার মতন কাপুরুষ মোহিত মুখার্জি নয়। তোমাকে আমি যখন বলেছি আমি কাজ দেব, মানে দেব। আমি তোমাকে এখানে চাকরি দিতে পারবো না, তো আমি তোমাকে অন্য কোথাও দেব। বাবা মিত্তলদের সঙ্গে মিটিংটা তুমি হ্যান্ডেল করো, আমি ফিরে এসে সব শুনবো। আর আপনারা সবাই যে যার কাজে যান, চলো তুমি। মোহিত, মোহিত, লিসেন টু মি। কিও আঙ্কেল, 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 তুমি বলো এটা কি হচ্ছে? এটা ভুল হচ্ছে তো, যেটা করছে ভুল হচ্ছে তো না? আই জাস্ট কল মাই গার্ডিয়ান সে এভরিথিং। রিল্যাক্স, হি ইজ আউট অফ হিজ মাইন্ড, হি ইজ আ ডক্টর। শান্ত, ইউ আর স্মার্ট গার্ল, তোমার মতো মেয়ে মোহিতকে হ্যান্ডেল করতে পারবে না,
যেটা আমি বিশ্বাস করি না। ইউ টেক ইউর টাইম, গিভ হিম সাম টাইম। আর একটা কথা মিত্রা, দেখো মোহিত যেটা করছে সেটা তো ভুল নয়। রিল্যাক্স, আমার সেটা নিয়ে চিন্তা নয়, আমি ভাবছি অন্য কথা। নিজের কথা রাখার জন্য মোহিতকে কোথায় নিয়ে গেল? কাজ দেবার জন্য। কোথায় ওকে কাজ দেবে? দিদি ভাই, তোমার এখনো এই পুরনো আদিকালের শখ গেল না? হ্যাঁ, তুমি এত বড় একটা সাইকেল কোম্পানির মালিকের বউ, এখনো আলতা পড়ার নেশা যায়নি তোমার? আলতা কি করবো বল ছোট, আমার শাশুড়ি বলতেন যে এই বাড়ির বড় বউ প্রত্যেক বৃহস্পতিবার আলতা বউয়ের কাছে আলতা পড়বে, এটাই নাকি এই বাড়ির রীতি। তা আমি তো বড়, না হয় রীতিটা ধরেই রাখলাম। তাছাড়া শাখা, সিঁদুর, আলতা, এই তিন মিলিয়েই তো সধবা, তাই না? আর শাস্ত্র মতে সধবাদের আলতা পরা নাকি মঙ্গল। আলতা পরেও বাড়ির অমঙ্গল কি করে করতে হয় সেটা আমার খুব ভালো জানা। কিছুতেই যে কিছু আটকাতে পারা যাবে না, আগুন তো লাগবেই এই বাড়িতে। ছোট তুই আয়, আলতা পর, আয় অহনা, ছোট আয়, তোরা এবার পরে নে, আমার তো হয়ে গেছে, হয়েছে, আয় তোরা বস, আয় আয় যাই। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি পার্ক করে আসছি।